হ্যালো দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটা নতুন অ্যানিমেশন ভিডিও নিয়ে এসেছি, বেশ মজাদার, কতগুলো জোকসের ঠাসা। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তাই আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? খুব ভালো আছি। আজ তোমাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করব, তুমি ঝটাপট উত্তর দিও। ওকে স্যার। প্রথমে বাংলা থেকে বলো তো, সুক্তির পুংলিঙ্গ কি? স্যার, সুক্ত। বক শব্দের স্ত্রীলিঙ্গ কি হবে? স্যার, বকুনি। এবার তোমাকে ভূগোল থেকে প্রশ্ন করি। বলুন স্যার। বলো তো, বায়ুমণ্ডল কাকে বলে? স্যার, মণ্ডল পাড়ার উপর দিয়ে যে বায়ু বয়ে যায় তাকে বায়ুমণ্ডল বলে। এবার ইতিহাসের থেকে তোমাকে প্রশ্ন করি, বলো তো ঠান্ডা লড়াই কাকে বলে? স্যার, শীতকালে যে সোয়েটার পরে লড়াই হয় তাকে ঠান্ডা লড়াই বলে। এবার বিজ্ঞানের থেকে প্রশ্ন, একটা সরীসৃপ প্রাণীর উদাহরণ দাও। আমার মামার মেয়ে স্যার। কি করে বলো? তার তো 6 মাস বয়স, সে তো বুকে ভর দিয়ে হাঁটে, তাই সরীসৃপ প্রাণী। এবার ভৌত বিজ্ঞানের প্রশ্ন, বলো তো জলের সংকেত কি? H-O-O। এবার অঙ্ক থেকে প্রশ্ন, বলো তো 3+3 = 8 কিভাবে হয়? স্যার, অঙ্কটা ভুল করলে হয়। এবার সাধারণ জ্ঞান থেকে একটা প্রশ্ন, বলো তো যদি তোমার একদিকে টাকা পয়সা আর অন্যদিকে বুদ্ধি থাকে, তুমি কোনটা নেবে? স্যার, আমি তো টাকা পয়সাই নেব। আমি যদি তোমার স্থানে থাকতাম তাহলে টাকা পয়সার চেয়ে বুদ্ধি নিতাম। হ্যাঁ স্যার, যার কাছে যে জিনিস কম সে তো সেই জিনিসই চায়। বলো তো MBBS এর পুরো নাম কি? স্যার, মা বাবার বিকাশ সন্তান। এবার ইংরেজি থেকে, বলো তো চোখের ইংরেজি কি? স্যার, আই। তুমি একটি বান্দর। স্যার, ইউ আর এ মাঙ্কি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক করে দিও, আর আমাকে কমেন্ট করে জানিও, আমি পরবর্তীকালে আরও এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের আনন্দ দেওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওটাতে প্রেস করে দাও, পাশেই একটা নোটিফিকেশন বেল আইকন দেখতে পাবে ওটাতেও টাচ করতে ভুলো না, কারণ আমি যখনই এইরকম মজাদার ভিডিও দেবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাই বন্ধু, আজকের মতো এখানে, টাটা।